بسم الله الرحمن الرحيم আজকে মা কথা এই ভিডিওর মধ্যে মা সম্পর্কে প্রত্যেক মানুষ যে মারে কিলা খায় সেটা কিলা ইজ্জত দেয় তার সম্মান দিতে এই বিষয় দেখো কা মা মানে জিনিস বর্তমানে আমরা সমাজের মধ্যে যদি মানুষের কাছে সবচেয়ে মানে কম দামি আর কম কিমত আর কম ইজ্জতই হয় তাইলে এই মা হই গেছেন গিয়া আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ফরমাইছেন যে তোমার মা বাপ রে তুমি উফ হইয়া শব্দ তুমি হইও না আর তারারে হইতে দিও না ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারুমা কুল লাহুমা কাওলান কারিমা তারারে আপনি নম্র ভাষায় ভদ্র ভাষায় তারা লাগে বলা ব্যবহার করো তারা লাগে বেয়াদ বিয়ে করিও না তারা গালে গুলাজ করিও না তারা লাগে বেয়াদ বিয়ে করিও না কিন্তু আজকে আমরা নজওয়ান নজওয়ান তো নজওয়ান আরো এহাতকে ছোট বাচ্চান থেকে লইয়া পড়তে মানুষে মা বাপর না ফরমানির মধ্যে ওলা খান লিপ্ত আসেন যার কারণে আমরা বুঝতে পারি না আমরা দুনিয়ার মধ্যে বেকার আর আখেরাত তো বেকার হইব এর লাগে মা বাপরে আমরা সম্মান দিতাম ইজ্জত দিতাম এখন রই লাগিয়া মা মা এমন এক জিনিস মার লগে আপনি সব সময় মার বেমার আজার শরীরের ব্যাপারে বা কোনো রকম তকলিফ কষ্ট আনি তাক খবর লইতা আপনি দেহকা মা এমন এক জিনিস মা আপনার লাগে সব সময় দোয়া দিতে থাকে সবসময় আপনি বুঝতে পারতেন না যে আপনি বর্তমানে যে জায়গার মধ্যে খাড়া আসো এই খাড়ার মধ্যে খাড় দোয়ার কারণে আপনি বসিছো আপনি যে কামিয়াবির মধ্যে ফতর মধ্যে আসো সেই আপনার ফিসে দোয়া করছে এই নইলে গিয়া মাত্র মা মা মানে জিনিস দেখো কে আসেন বুজুর তান ছাত্র তান ছাত্রর মা মারা গেছেন তখন তান ছাত্ররে তাই নসিহত করতে কইছেন যে এখন চলতে ফিরিতে খুব হুঁশিয়ার এখন চলতে ফিরিতে কারণ এখন তোমার মা নাই দুনিয়ার মধ্যে দোয়া দিবার খেয়েও নাই হিসাবে আমরা বুধ ফাইয়ান না আমরা বুধ ফাইনা যে মা কী জিনিস এবং মা আমরা ফিসে কতটুক মানে মেহনত আর কতটুক আমরা লাগে খান্দই না আর কতটুক দোয়া করেনি একমাত্র মায়ে জানোই না আর আল্লাহ তালা জানো না আর খেয়েও হইতে পারতো না জানতো না এর লাগে আমরা যারা এই ভিডিওটা দেখি আর আমরা মার ইজ্জত দিতাম সম্মান দিতাম মার জানতর খবর লইতাম এবং ফাড়তে সময় যারা দিন সারাদিন খামো হাজার মধ্যে তখন বাড়ি ঘুরে রইতে পারি না তারা যে সময় বিকালে বাড়ির মধ্যে এইবার তখন চেষ্টা করবা যাতে মার লগে খানি খাইবার মার এক লগে বইয়া খাওয়াইবার একসাথে খাওয়াইবার ও কথা চেষ্টা করবা কারণ খাওয়ানির পরে মার অন্তর খুশি হয়ে যাব খুশ হয়ে যাব আর আপনারে দোয়া দিবার আপনার কামিয়াব হয়ে যাবে আপনি যদি আপনি দন দৌলত চাইন যদি আপনি ধনী হইতে চাইন টেকা পয়সা চাইন তাহলে কি তা হরকা আপনি মার খেদমত হরক্কা এবং মার দোয়া লোক্কা তাহলে দুনিয়ার জমিন আপনি কোনো কিচ্ছুর অভাব অনটন ঘটত না আর মার দোয়া মনে এক জিনিস মনে এক জিনিস মনে এক জিনিস আপনি মার দোয়া বেশ বেশ করে লোক্কা আর মার খেদমত হরক্কা এবং মারে কোনো সময় জেংটি দিয়ে কোনো কথা হইবে না মা হইল গিয়া দিল নরম মানুষ যদি জেংটি দিয়ে কোনো কথা হই না যেদিন দোয়া করে দিন বেহলে আর আল্লাহর আরশের মধ্যে গিয়া লাগি যায় তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাব এর লাগে মার সবসময় বদোয়া লইবার চেষ্টা করবো না মার দোয়া লইবার চেষ্টা করবা মার দোয়া অবশ্য মায়ে তো সবসময় দোয়া দেন তারপরেও আপনি মারে সবসময় দোয়ার কথা কইবা তারপরে মার নমাজ বোন কিরে বা দুটোর সুবিধা করিয়া দিবা অনেক বাড়িন তো দেখা যায় মায়ে চেষ্টা করেন নমাজ পড়ে কিতা কিন্তু কোনো সুবিধা থাকে না কোনো গরুর ব্যাপারে কাপড়ের ব্যাপারে আপনি আলাদাভাবে মার লাগে একটা জায়গা বানিয়া দেন নির্দিষ্ট যাতে কোনো মায় নমাজ বোন কি এবাদত বন্দিকে করার লাগে কোনো মানুষের বয়স্ক বয়স্ক মা আসেন তারা লোকে খানি খাই না পর্যন্ত আর বিদেশি যারা আছেন তো তারা মাত নাই তারা যে সময় বাড়িতেই বা তারা একলগে আপনারা চেষ্টা করবা মার লগে বা থাইতা আর বাড়ির মধ্যে যারা তাহইন নজওয়ান ভাইয়েন বা বয়স্ক মানুষ যারা আপনারা আসেন ভিডিও দেখারা আপনারা কি তাহবা মার লগে খানি খাইবার চেষ্টা করবা এবং মার সব সময় কু জানতর লইবা মা যত সময় দুনিয়ার জমিনও আসেন তান কিমত তান দাম তান বিলও আপনি বুঝতে পারডা না যে সময় মারা যাবা তখন বুঝবা আফসোস করবা এর লাগে আজকের ভিডিও খাস করি নজওয়ান ভাইয়েন তোর লাগে যারা মারে কিতা করেন সাইন না এবং মারে একলা দেখুন কি একটা আপনার মেজাজে কীরকম এটা মানে একটা কোনো মা ইনসানিয়তর এটা আদত নেই যে আপনি বিবি বাচ্চা লইয়া আরামে আসুন আরামে গরমের মধ্যে আসুন আর বালা বালা খানি খাইতে আর মারে আলাদা গরমের মধ্যে আগলা করে দিলেছেন আর মায়ের রান দিতরা খাইতে কোনো সময় গরমের মধ্যে ফানি পড়ে আপনি আল্লাহর কাছে দরা খাইবা এমন দরা খাইবা যে মাসে মারে কষ্ট দিলে সেই মানুষের মত বহুত বেহলে হইয়া থাকে দুনিয়া জমিন আর এই মানুষ আপনার দুনিয়ার মধ্যে তাকে বেশ রইতে পারে না জলদি মানুষের মত যায় যে মারে দুঃখ দিলাইছে এলে খুব হুঁশিয়ার মার ব্যাপারে আপনি মারে সাক্ষ এখন পর্যন্ত যত অনুবার হয়ে গেছে আর এই ভিডিও যে আপনি দেখায় ওলাহান মানুষের ফৌসা যে মারে চায় না ইজ্জত দেয় না সম্মান দেয় না তারারে যদি চাই না কিতা হইব না হইব একমাত্র আল্লাহ তালা জানেন আর কিছু আপনারা দুনিয়ার মধ্যেও নজির দিয়েছেন যারা মারে কষ্ট দিচ্ছেন তারা দুনিয়া জমিন শান্তিতে আরামে রইতে পারছে না আর যারা মারে শান্তি দিছে আরাম দিছে এই মানুষের দুনিয়া জমিন শান্তিতে খাইছে রয়েছে এবং আখেরাতের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তালা শান্তি এবং আরাম দিবা মুক্তি দিবা এর লাগে মারে বেশ বেশ করে ইজ্জত দিবা সম্মান দিবা এবং মার খোঁজ খবর লইবা